10 জন কে হলদি নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও 4 জনের আর বাড়ি ফেরা হলো না। নদী থেকে নিখোজ 3 মৎস্যজীবীর দেহ উদ্ধার হলো সোমবার সকালে। রবিবারই উদ্ধার হয়েছিল ট্রলার চালকের দেহ। শনিবার রাত 11টা নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দামারি থেকে মাছ ধরার ট্রলার নিয়ে বেরোন 14 জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, পাড়ের থেকে কিছুটা এগিয়ে নোঙর ফেলা হয় ট্রলারে। সেই সময় আচমকা জোয়ারের ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে যায় ট্রলার। ট্রলারে থাকা ডিজেলের বড় বড় ব্যারেল একদিকে চলে আসে, একদিকের ওজন বেড়ে যাওয়ায় ডুবে যায় ট্রলার। নিখোজ মৎস্যজীবীদের সন্ধানে শনিবারই তল্লাশিতে নামে উপকূলরক্ষী বাহিনী, রিভার ট্রাফিক পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিজেদের মতো করে খোঁজ চালাচ্ছিলেন মৎস্যজীবীরাও। সোমবার সকালে তাঁদেরই চোখে পড়ে ট্রলার ডুবির স্থান থেকে 4-5 কিলোমিটার দূরে জেলিংহ্যাম প্রকল্প এলাকার কাছে ভাসছে 2 মৎস্যজীবীর দেহ। কিছুক্ষণ পর কেন্দামারি ফেরিঘাটের কাছে উদ্ধার হয় আরেকটি দেহ। এখনো 2 বডি পেয়েছি, আর একটা বডি না তীরে নয়, ভাসতে ভাসতে বেরিয়ে যাচ্ছিল নদীতে, সাগরের দিকে বেরিয়ে গেছিল। আমরা সেখান থেকে রিকভারি করে আপাতত এখন নিয়ে এসেছি। মৃত মৎস্যজীবীদের মধ্যে অন্যতম 22 বছরের রূপেশ পরিবারের একমাত্র রোজগারে ছিলেন, তাকে হারিয়ে অকুল পাথারে পরিবার। 3টা মেয়ে, একটা ছেলে, ছেলে তো চলে গেল, একটাই ছেলে, আর স্বামী স্ত্রী, কিছু বুঝতে পারছি না। এখন সমুদ্র বা নদীতে বেরোনোর উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন ট্রলারটি বেরিয়েছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মৎস্যমন্ত্রী। তদন্ত নিশ্চিতভাবে সকোচ করা হয়েছে। দপ্তর থেকে এডিএম মেরিন আছেন, কোথায় আছেন? আছেন, সুরজিৎ বাগবাবু আছেন এখানে। আমাদের মালিককে একটা সকোচ করা হয়েছে, মালিক কাগজপত্র নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চিত তদন্ত করছি। তবে কেন্দ্রীয় সরকারের মৎস্যমন্ত্রকের তরফে 13 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্র বা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে, কারণ এই সময় মাছের প্রজনন হয়, তাই ছোট মাছকে বাঁচাতেই এই সিদ্ধান্ত। তা সত্ত্বেও ট্রলারটি কেন বেরিয়েছিল তা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তেমনি এতগুলো দরিদ্র পরিবারের এবার কি হবে তা নিয়েও উদ্বেগ চরমে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।